সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইভে বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে এই যে গ্রিন টি আজকে বানানোর জন্য, বিশেষ করে 7 নম্বর যেটা আমরা গ্রিন টি দিয়ে থাকি, তো এই গ্রিন টিটা কিভাবে খেতে হয় এটা আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। তো এর জন্য আমাকে গ্রিন টি নিতে হবে, যেটা আমরা গ্রিন টি দিয়ে থাকি, সেই গ্রিন টিটা আপনি নেবেন, 1 চামচ মতো নিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ মতো গ্রিন টি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো আমি গ্রিন টি এখানে এই দিয়ে দিলাম, 1 চামচ গ্রিন টি আমি দিয়ে দিলাম। এখানে গ্রিন টিটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ফুটান্ত পানি আপনাদেরকে বলছি, ফুটান্ত পানি, যে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এতে কিন্তু ফুটান্ত পানি ভরা আছে, একদম ফুটিয়ে পানিটা ভরা আছে, টকবক করে উঠলে সেই পানিটা কিন্তু ভরা আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পানিটা, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি এতে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কি করতে হবে, এটা দেওয়ার পরে কিন্তু আপনাকে এটা ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। তাহলে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। তো দর্শক, মোটামুটি আমাদের 5 মিনিট মতো হয়ে গিয়েছে আর কি। তো আপনাদেরকে আমি ভিডিওটি স্টপ করে আবার চালু করালাম, তো আপনাদের জন্য ওয়েট করালাম। তারপরে এই যে আমি যেটা ঢেকে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছেন, এবার এটাকে দেখেন, এটা দেখেন একবারে কিন্তু ওই পাতাগুলো একদম কাঁচা পাতার মতো হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন কাঁচা পাতার মতো কিন্তু ওগুলো হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই যে কাঁচা পাতার মতো কিন্তু এগুলো অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার অরিজিনাল ভালো গ্রিন টির মানে ইয়ে হচ্ছে কি, বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এটা কাঁচা পাতার মতো হয়ে যাবে। হ্যাঁ, তো এটা দেখতে পেলেন আপনারা। তারপরে এতে আপনি কি করবেন, এতে আপনি এই লবণ দিয়ে দিবেন, এই যে লবণ দেখতে পাচ্ছেন, আপনার স্বাদ মতো লবণ দিবেন। কি পরিমাণ লবণ দিবেন, স্বাদ মতো, যতটা দিলে আপনাকে স্বাদ লাগে এতটা পরিমাণ আপনি লবণ দিবেন। 1 চিমটি আমি লবণ দিয়ে দিলাম, সেটা কম বেশি হতে পারে, আপনি আপনার মতো করে দিবেন আর কি। আচ্ছা, এতে লবণ দিয়ে দিলাম। তারপরে এতে আমি লেবু চিপে দিব, এই যে লেবু দেখতে পাচ্ছেন, এই যে লেবু, এই লেবু আমি কিন্তু এখানে দিব, এই দেখেন। এটা আমি প্রথমে আগে একটা পচা আমি লেবু দিয়ে দেখলাম, মানে 4 ভাগের 1 ভাগ আমি লেবুটা দিয়ে দেখলাম কিরকম কি এতে হচ্ছে, কি আরো লেবু লাগবে কিনা, যদি লাগে তাহলে আরো দিতে হবে লেবু। আমি আগে একটু টেস্ট করে দেখি, ঠিক আছে, তবে লেবু আর একটু দিলে একটু ভালো স্বাদ লাগবে। আমি যেহেতু একটু লেবু খাওয়া পছন্দ করি, এই জন্য আপনি আপনাদের মতো স্বাদ মতো দিবেন, আপনাদেরকে যেরকম ভাবে স্বাদ লাগবে সেভাবে আপনারা দিবেন, মানে আপনাকে বেশি দিতে হবে বা কম দিতে হবে এমনটি বিষয় নয়, যেটা যে পরিমাণ দিলে আপনাকে খুব সুস্বাদু লাগবে সেটা আপনাদেরকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে কি যে দেখলেন, এই দেখেন আমি কিন্তু এখানে লেবু এবং লবণ আমি দিয়ে দিয়েছি। তাহলে লেবু এবং লবণ দিলে এর কাজ ফিনিশ, এবার আপনি এটা খেতে পারবেন। তো এটাকে আপনি যদি মনে করতেন যে আমি এই গর্দাটাকে আমি ফেলে খাবো, তাও আপনি করতে পারতেন, অথবা আপনি এটাকে এইরকম ভাবে খেয়ে নেবেন। আমি খাচ্ছি, বিসমিল্লাহ। খেতেও টেস্ট লাগছে, টেস্টফুল লাগছে খেতে। এটা দু সময়তে খাওয়া যায়, আপনার সকাল সন্ধ্যা, আপনার বৈকালের দিকেও, মানে সন্ধ্যার দিকে খালি পেটেও আপনি এটা খেতে পারবেন, এবং সকালের দিকে আপনি খালি পেটে এটা খেতে পারবেন। সকালে এই সব চা খাবেন, এতে স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার, বিশেষ করে আমরা যে রোগীদেরকে যেভাবে সাজেস্ট করি সেভাবে তাদেরকে তো খেতে হবে, সেটা ভিন্ন বিষয়, আর এমনি সুস্থ মাংস এইভাবে খাবে। খেতে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তাহলে খুব সহজ আপনাদেরকে যেভাবে বানিয়ে আমি দেখিয়ে দিলাম, একদম খুব সহজে আপনারা এটা বানাতে পারবেন। পাতাগুলো আমার মুখে আসছে, এর মানে এই না যে আমি ফেলছি, যার কারণে আপনারা ফেলবেন। আপনাদের যদি পছন্দ হয়, ইচ্ছে হয়, আপনি চাইলে খেয়ে নিতেও পারেন, অসুবিধা নাই। আপনার যদি মনে হয় এটা চাবিয়ে খেয়ে নিতেও পারেন। আর এটা শেষ হয়ে গেলে, যেমন এটা দেখেন শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, তো আপনি এটাকে হয় চাবিয়ে খেয়ে নেবেন, আর না হয় আপনি যদি মনে করেন যে আমি আবারও হয়তো পানি দিয়ে এটাকে খাবো, উপভোগ করব, আপনি করতে পারেন। কারণ এখনো পর্যন্ত আর অল্প কিছুটা পানি দিলাম, এখনো কিন্তু ওর মধ্যে আছে,
ফেলে দিলে নষ্ট হবে, আর পাতা সহ আপনি হয়তো খেতে পারবেন না, খেলে খেতেও পারেন, অনেকে খেতে পারে, তো তারপরেও আপনি এটা আবারও ওই সিস্টেমে কিন্তু খেতে পারেন, অসুবিধা নেই, তাহলে আপনার ভালো হলো আর কি। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে গ্রিন টি খাওয়া দেখিয়ে দিলাম, এই ছিল আজকে আমাদের মূলত দেখানোর উদ্দেশ্য, যে আমাদের রোগীদেরকে যে আমরা সাজেস্ট করি গ্রিন টি খাওয়ার জন্য, তো এটা কখন খাবে, যদিও আমাদের প্রেসক্রিপশনে লেখা আছে আসরের পরে এবং এসারের পরে, তো আপনার এটা খাবেন হয়তো সকালের দিকে খাবেন এবং আসরের পরে খাবেন, মানে খালি পেটে খাবেন আর কি, আর সকালের দিকেও খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। তো সকালের দিকে যদি না হয় তাহলে বৈকালের দিকে খাবেন, ম্যানেজ করে খাওয়ার চেষ্টা করবেন, কখনো কখনো যদি বাদ পড়ে যায় তাতেও সমস্যা নেই। তো বিশেষ করে আপনাদেরকে খাওয়ার পদ্ধতিটি একেবারে হাতে নাতে দেখে নিলাম, এই ছিল আজকে আমাদের দেখানোর পদ্ধতি। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।